রিমোটের বোতাম টিপতেই দক্ষিণেশ্বর স্টেশনে চাকা গড়ালো মেট্রোর। দক্ষিণেশ্বর সে কলকাতাকে কবি সুভাষ या न्यू गड़िया तक मेट्रो से अब सिर्फ एक घंटे में पहुंचना संभव हो पाएगा। सोमवार प्रधानमंत्री नरेंद्र मोदी हाथ धरी सूचना हलो कोलकाता शहरतलीर मेट्रो पथेर नतून अध्याय। नॉनस्टॉप, दिस इज नॉनस्टॉप फ्रॉम पॉइंट टू पॉइंट। तथ्य बोलछे एक दशक आगे 2011 সালে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুবিধা সে মমতার প্রকল্পের বাস্তবায়নের ফসলই ঘরে তুলছে মোদি। ভারত মে জো ভি নির্মাণ হো রাহা, এক গুচ্ছ মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন মোদি জি। ইন্ডিয়া কি ছাপ স্পষ্ট দিখ রহি হ্যায়। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখা থাকবে ইতিহাসের পাতায়। এক ডজন ননস্টপ পয়েন্ট টু পয়েন্ট দুরন্ত এক্সপ্রেস স্টার্ট হবা আউট পৌঁছেগা। পশ্চিম ভারতের জন্য জন্মভূমি, অসংগঠিত শ্রমিকদের জন্য কর্মভূমি, মহিলাদের জন্য বিশেষ ট্রেন মাতৃভূমি সূচনা করেন। এক ডজন দেরা হয় বাদ মে ফির আগার হোগা তো ফির রেক মিলেগা তো ফির দেগা। জয়পুর দিল্লি ও আহমেদাবাদ মুম্বাই রুটে এসি ডাবল ডেকার পরিষেবা চালু করেন। আই প্রপোজ টু ডেডিকেট অ্যান ইন্ডাস্ট্রি ফর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। জেভিপিপিপি মডেলে সেকেন্দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, গুয়াহাটি, ওড়িশা ও হলদিয়ায় পাঁচটি ওয়াগন কারখানা স্থাপন করেন। বেসরকারীকরণকে না বলেছিলেন, রেলের 14 লক্ষ কর্মচারীকে নিয়ে গর্ববোধ করতেন। টপ 14 লাখ অফ আওয়ার এমপ্লয়িজ, উই হ্যাভ 80,000 অর উইমেন এমপ্লয়িজ। এই দেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অপরিসীম, তার অবদান ঐতিহাসিক। বাংলার মেয়ে লড়াই করে চলেছেন গোটা দেশের মেহনতি মানুষের হকের দাবিতে। তাই শুধু বাংলাই নয়, গোটা দেশ এই বাংলার মেয়েকেই চায়, কোনো দাঙ্গাবাজকে নয়।